কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় নিঃশর্ত মুক্তি দেওয়ার দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে ঢাকা রিপোর্টার্স সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে এ ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা ছয় সমন্বয়ককে চব্বিশ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া ও হত্যা অবৈধ আটক ও নির্যাতনের বিচার চায় ব্যানার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় যদি চব্বিশ ঘন্টার মধ্যে ছয় সমন্বয়কে মুক্তির দেওয়া না হয় তাহলে বিক্ষুব্ধ নাগরিক সমাজ ডিবি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে এগারো দফা দাবি তুলে ধরা হয় প্রতিটি হতাহতের ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বল প্রয়োগের ঘটনা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানানো হয় এই সংবাদ সম্মেলনে গত শুক্র শনি ও কোটা সংস্কার আন্দোলনের সাত সমন্বয়ককে তুলে নিয়ে আসা হয় তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু আবুবাকের মজুমদার সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও নুসাত তাবাসুম এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়ক আরিফ হোসেল ডিবির পক্ষ থেকে বলা হয় নিরাপত্তার হীনতার কারণে তাদের ডিবির হেফাজতে আনা হয়েছে